নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থ সারথি। প্রাকৃতিক দুর্যোগে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের কেবল নেটওয়ার্ক চ্যানেলে সংবাদ ও কোনো অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হয়নি। এর জন্য সকল দর্শক ও বিজ্ঞাপন দাতাদের কাছে আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। শনিবার চন্দ্রকোনা টাউনের ঘাটালে দুটি পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় দুই প্রার্থীর সমর্থনে সভা থাকলেও ফণি ঘূর্ণিঝড়ের কারণে শেষ পর্যন্ত পদযাত্রার মধ্য দিয়ে প্রচার সারতে হয়েছে তৃণমূল নেত্রীকে। এদিন চন্দ্রকোনা টাউন যাওয়ার পথে কেশপুর বাজারে নেমে যান। একটি চায়ের দোকানে বসে ব্লক সভাপতি এবং স্থানীয় বিধায়ক ও নেতৃত্বদের সঙ্গে কথা বলেন। আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী ও ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দুজনের সমর্থনে চন্দ্রকোনা টাউনের গাছ শীতলার মোড় থেকে পদযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অপরূপা পোদ্দার এবং দীপক অধিকারী। বহু মানুষ এই দুটি পদযাত্রায় অংশ নেন। পঞ্চম দফার জন্য শনিবার ছিল শেষ প্রচার। আগামী সোমবার আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন। মূলত অপরূপা পোদ্দার এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী তথা দেবের সমর্থনে প্রচার চালান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড়ের কারণে গত শুক্রবারের সভা বাতিল করতে হয়েছে, ফলে এদিন পদযাত্রার মধ্য দিয়েই প্রচার চালাতে হয়েছে তৃণমূলের দলনেত্রীকে। বিজেপিকে একটি ভোটও দেবেন না। বাংলার সংস্কৃতি রক্ষা করে আত্মহত্যা করেছে, কৃষকরা আত্মহত্যা করেছে, বেকারের সংখ্যা বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, নোট বাতিলের নামে হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়েছে, এমনকি কেবল টিভি দেখতে গেলে তার টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মানুষ আজকে টিভি পর্যন্ত দেখতে পারে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। একটা গুন্ডাদের সরকার তৈরি হয়েছে ভারতবর্ষের দিল্লির বুকে। এটা বাংলা ইলেকশন, তাই মনে রাখবেন। আমাদের মানুষ বলছে
1426 চাই 42-এ 42, 42-এ 42টা সিট নিয়েই বাংলা থেকে দিল্লি এবার আমরা জয় করব। বাংলায় সরকার গড়বে এবং মোদি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও, এটাই আমাদের স্লোগান। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি। আমি পরে আবার মিটিং করে দেবো দেব এবং অপরূপার সমর্থনে। আজকে আমাদের এখানে আসা, আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা ঈশ্বর, আল্লাহ, মা দুর্গা, মা কালী সবাইকে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে এত বড় ঝড় আস্তে আস্তে রুখে গেছে। আমার মিদনাপুর জেলায় গোপীবল্লভপুর, মিদনাপুর পশ্চিম এবং বেলপাহাড়ি বা লালগড়ের এদিকটায় কিছু কিছু বাড়ি ভেঙেছে। যতগুলো বাড়ি ভেঙেছে সরকার থেকে সব করে দেওয়া হবে এবং যাদের পার্সিয়াল ভেঙেছে তাদেরও সাহায্য করা হবে এবং যাদেরটা পুরো ভেঙেছে তাদেরও সাহায্য করা হবে। চিন্তা করবেন না, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এসে উঠেছিলেন জেলার দলীয় প্রচারের জন্য, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সব বাতিল করতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। এরপর শনিবার বিকেল 3টে নাগাদ সড়ক পথে চন্দ্রকোনা টাউনের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় কেশপুর বাজারের শেষ প্রান্তে সিপিএমের জোনাল কার্যালয় জামশেদ ভবনের সামনে একটি চা দোকানে চা পান করেন। প্রায় 20 মিনিট ধরে চা খেয়ে কর্মীদের সঙ্গে গল্প করে ফের রওনা দেন তিনি। রাস্তায় চন্দ্রকোনা টাউনে ঢোকার মুখে রাধাবল্লভপুর এলাকাতে বিজেপির কর্মীদের জয় শ্রীরাম ধ্বনির মুখে পড়তে হয় তাঁকে। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে নেমে পড়েন। তাঁকে নামতে দেখেই দৌড়ে পালায় বিজেপি কর্মীরা। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমেই তাদের পালাতে দেখে বলেন, পালাচ্ছিস কেন? এরপর তিনি পুনরায় রওনা দেন। চন্দ্রকোনা টাউনের গাছ শীতলা মোড়ে প্রথমে প্রায় 10 মিনিট ধরে বক্তব্য রাখেন রাস্তার উপর দাঁড়িয়ে। উল্লেখ্য, চন্দ্রকোনা টাউন এলাকা আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যেখানে আগামী সোমবার ভোট গ্রহণ পঞ্চম দফার। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, যেহেতু আমি প্রাকৃতিক দুর্যোগের কারণে মিটিং করতে পারিনি, তাই আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা। আপনাদের প্রার্থী এখানে অপরূপা পোদ্দার রয়েছে। অপরূপা খুব ভালো কাজের মেয়ে, ওকে সমর্থন করুন। এরপর রাস্তায় কটূক্তি নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপিকে একটি ভোটও দেবেন না, ওদের মতো অনৈতিক আদর্শহীন কেউ নেই। একটা রাজনৈতিক দল যখন প্রোগ্রাম এবং প্রচার করে, তখন আরেকটা রাজনৈতিক দল ওই রাজনৈতিক দলের কাছ থেকে কমপক্ষে সৌজন্যতা আশা করে। এদিন রাধাবল্লভপুরের ঘটনাতে পুলিশ স্থানীয় বিজেপি নেতা সীতারাম মিদ্দা সহ 3 জনকে আটক করেছে। ঠিক আছে যাদের একটু আদর্শ নেই, দেখিনি। একটা রাজনৈতিক দল যখন প্রোগ্রাম করে, যখন প্রচার করে, আর একটা রাজনৈতিক দল তার কাছ থেকে মিনিমাম কার্টেসি আশা করে। আমি আসছিলাম চন্দ্রকোনা রোড দিয়ে, কয়েকটা জায়গায় ওদের কয়েকটা বাদর, আমি ওদের বাদর ছাড়া আর কিছু বলি না, তার কারণ ওরা রাজনীতি করে না, টাকা দিয়ে কিনেছে কয়েকটাকে নেমেছে, আর টাকা নিয়ে উল্টো পাল্টা কমেন্টস এবং গালাগালি দিচ্ছে। আমি বলি, 2 দিন বাদে ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু বাংলাতে সবাইকে থাকতে হবে ভালোভাবে, এটা মাথায় রেখে দিও। বেশি গরম দেখিও না, শোভা পায় না। রাজনীতির লড়াই আপনিও করবেন, আমিও করব। আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, কিন্তু মনে রাখবেন, আপনারা আমার গাড়ি ঘিরে যদি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে দুটো গালাগালি দেন, আর আমি যদি আমার কর্মীদের বলে দিই পাল্টা খেলে কি হবে, বুঝতে পারছেন তো? আমি সেটা কখনোই চাই না। তার কারণ, আমরা ভদ্রতা করে ভদ্রতাটাকে অ্যালাউ করি। আপনাদের কালচারে, অভিযানে ভদ্রতা নেই, আমাদের আছে। আমরা মনে করি এটা আমাদের রাজ্য, আমরা সভ্যতা শিখেছি, আমরা সংস্কৃতি শিখেছি, সব শিখেছি।
আর এখন লোকে বলে মোদীর সরকার চোরদের সরকার, 5 বছর একটা সরকার চৌকিদার, সবাই বলে চৌকিদার। থানার অফিসারদের পরে এবার তৃণমূল কর্মীদের প্রকাশ্যে মারধরের হুমকি দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। উত্তরপ্রদেশ থেকে 1000 লোক নিয়ে এসে বাড়ি থেকে বের করে পেটাবো। আনন্দপুর থানার গাড়রবাগে দলীয় কর্মীদের সাথে দেখা করতে গিয়ে প্রকাশ্যে ঠিক এভাবেই 2 তৃণমূল কর্মীকে হুমকি দিলেন ভারতী ঘোষ। দিন কয়েক আগে প্রচারে বেরিয়ে দোকানপাট বন্ধ দেখে মেজাজ হারিয়েছিলেন ভারতী ঘোষ। তার হুমকি থেকে বাদ যায়নি কেশপুর আনন্দপুর থানার ওসিরাও। এরপর ফের প্রকাশ্যে তৃণমূল কর্মীদের হুমকি দিলেন ভারতী ঘোষ। নতুন করে এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে আনন্দপুরে। আজকে কেশপুরে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ লোকজন না পেয়ে এতটাই খেপে গেছেন যে বলছেন উত্তরপ্রদেশ থেকে 1000 লোক এনে কেশপুরে ঢুকিয়ে দেবেন, তৃণমূল কর্মীদের শাসাচ্ছেন ঘরে ঢোক এবং কুৎসিত ভাষায় কথা বলছেন, কানে আঙুল দেওয়ার মতো। বিজেপির এটাই সংস্কৃতি, নরেন্দ্র মোদী এই সংস্কৃতি বাংলায় চালু করতে চাচ্ছেন। ভারতী ঘোষের জেনে রাখা দরকার, কেশপুর মানে উত্তরপ্রদেশ কেন, সারা ভারতবর্ষ থেকে লোক এনে ঢুকিয়ে দিলেও ভারতী ঘোষের কপালে শিখে ছিঁড়বে না। আমরা আবেদন জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে, আমরা অভিযোগেও যাব যে একজন প্রার্থী এইভাবে অন্য দলের কর্মীদের হুমকি দিয়ে ঘরে ঢুকিয়ে দেবো বলতে পারেন এবং কুৎসিত ভাষা প্রয়োগ করতে পারেন, অশালীন ভাষা প্রয়োগ করতে পারেন, এবং এখানে নির্বাচন কমিশনের কিছু করবার থাকবে না, এর নাম নিরপেক্ষতা হবে। শুক্রবার আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণি, আতঙ্কে বহু মানুষ আগে থেকেই ঘর ছেড়ে নিরাপদ জায়গায় চলে এসেছিলেন। প্রশাসনের তরফ থেকে সচেতন ও আগে থেকেই সতর্ক করা হয়েছিল, সেই মতো খোলা হয়েছিল ত্রাণ শিবির। দাঁতন, কেশিয়ারি, নারায়ণগড়, মোহনপুরে বিভিন্ন ত্রাণ শিবিরে বহু মানুষ আশ্রয় নেন। কাঁচা বাড়িতে থাকা মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে দেয় প্রশাসন, যদিও অতটা বেশি আঘাত হানতে পারেনি ঘূর্ণিঝড় ফণি। বহু জায়গায় বেশ কয়েকটি কাঁচা বাড়ি ভেঙেছে, গাছ পড়ে ভেঙেছে বাড়ি, বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় দাঁতন, মোহনপুর, কেশিয়ারিতে বিদ্যুৎ ছিল না কয়েকটি গ্রামে। পরে বিদ্যুৎ দপ্তর দ্রুততার সঙ্গে কাজ করে বিদ্যুৎ সংযোগের জন্য। শুক্রবার তৈরি হওয়া ত্রাণ শিবিরগুলি শনিবার পর্যন্ত চলেছে। এদিন দাঁতনের শাখারি বাজার এলাকায় তৈরি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ।
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি শুক্রবার সকাল থেকেই দেখভাল করেন সেই শিবিরের। এদিনও সমস্ত পরিষেবা দেওয়া হয়। অপরদিকে কেশিয়াড়ির কুসুমপুরে স্থানীয় মানুষদের চেষ্টায় ত্রাণ শিবির পরিচালনা করা হয়েছে। প্রশাসনের সাহায্য না পাওয়ার অভিযোগ তোলা হয় তাদের পক্ষ থেকে। তুমি নাই জিতেই পারে কি করো, তুই গোটা কাজে লেগে পড়ে দিবি নাকি? হ্যাঁ, আমাদের এখানে 8 দিনের বাচ্চাও আছে। হ্যাঁ, বৃষ্টি টানছি তো এইটা করবো। কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার এখানে? অ্যাপ্রক্স টাইম হঠাৎ একটা ঘূর্ণিঝড় 2-3-4 সেকেন্ডের মধ্যে ঘুরে চলে যায় এবং তাতে 25-30টা বাড়ি ভেঙেছে এবং বাড়িগুলো বিপজ্জনকভাবেই আছে। এরা একটা এখানে শিশু শিক্ষা কেন্দ্রে সমস্ত মানুষকে তুলে আনা হয়েছে। প্রায় 150-এর উপরে মানুষজন এখানে আছেন এবং খুব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রচুর এখানে আছে শিশু শিক্ষা কেন্দ্রে। তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। অলরেডি আমরা মুড়ি চানাচুর খাইয়েছি, একটু পরে রান্নার ব্যবস্থা করছে এখানকার পঞ্চায়েত এবং এখানকার স্থানীয় আমাদের নেতৃবৃন্দরা রান্নার ব্যবস্থা করছেন। তারপরে রান্না একটু পরেই রান্না, যাতে তাড়াতাড়ি রান্নাটা খাওয়া হয়ে যায় তার ব্যবস্থা আমরা। ঘূর্ণিঝড় ফণি তার দাপট শেষ করে চলে যাবার পর সুবর্ণরেখা নদী তীরে উদ্ভূত এক প্রবল বালির ঝড়ে বিপাকে পড়লেন দাঁতনের বেশ কয়েকটি গ্রামের মানুষ। স্থানীয়দের বক্তব্য, নয়াগ্রাম তথা পশ্চিম দিক থেকে পূর্বে অবস্থিত দাঁতন 1 নম্বর ব্লকের মহেশপুর, বড়া, অন্ত্রী, নীলপুরা, দক্ষিণ আমডিহা, কোটপাদা প্রভৃতি এলাকায় নদীর চড়ার বালি উড়ে এসেছে বলেই জানিয়েছেন স্থানীয়রা। সকাল 7:30 থেকে শুরু হয়ে বেশ কয়েক ঘন্টা ছিল এই ঝোড়ো বাতাস। নদীর চরের বালি উড়ে তীরবর্তী গ্রামগুলির ভেতর চলে আসায় সমস্যায় পড়তে হয়েছে গ্রামবাসীদের। ঘটনায় শোরগোল পড়ে এলাকাবাসীদের দাবি। সকালে পশ্চিম দিকে থাকা নয়াগ্রামের দিক থেকে প্রবল বাতাসে নদীর একদিকের বিস্তীর্ণ চরের ধুলো বালি সহ গ্রামের ভেতর চলে আসে, সমস্যায় পড়তে হয় তাদের। যদিও কয়েক ঘন্টা পর সেই বাতাস কমে যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় প্রশাসন। আমরা ফোনের মাঝখানে অন্ধকার, অন্ধকার আর কিছু দেখতে পাচ্ছি না। ওই যে ওই যে ওই যে পুরো ফাঁকা আর এদিকে দেখুন পুরো অন্ধকার।
শনিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া দাঁতন দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরে চাষিদের সঙ্গে কথা বললেন। এদিন প্রচার না করে বিভিন্ন এলাকায় ফণী ঝড়ে দুর্গত মানুষের সঙ্গে দেখা করেন, ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন। এদিন শ্যামসুন্দরপুর, সাউরি, আসদা সহ বিভিন্ন এলাকায় ঘুরেছেন। ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করার পাশাপাশি ত্রাণ শিবিরে থাকা মানুষদের সঙ্গে দেখা করেন। ঝড়ে বহু মানুষের কাঁচা বাড়ি ভেঙেছে, চাষেরও ক্ষতি হয়েছে, সেসবের খোঁজ নেন তিনি এদিন। তিনি বলেন, আমরা চাইব সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের কথা ভাববে। যা ভাঙতে চাইছে ভারতীয় জনতা পার্টি এই জায়গায়, আপনাদের ভূমিকা মেদিনীপুর লোকসভার নির্বাচন বাংলার বুকে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন, এই কথাটা মনে রেখে ঝাঁপিয়ে পড়ুন, আমার প্রণাম গ্রহণ করুন, শুভেচ্ছা গ্রহণ করুন, অভিনন্দন গ্রহণ করুন, ভালো থাকুন। করে এখানে একটা লণ্ডভণ্ড সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে বিপ্লবী মেদিনীপুর জেলার মানুষ, তার রুখে দিয়েছে, রুখে দেবে 23 তারিখ, বুঝতে পারবেন। কী কী করবেন মানুষের জন্য আগামী দিনে? মানুষ ঠিক করবেন, মানুষ পানীয় জলের কথা বললে পানীয় জলের কথা বলতে হবে, মানুষ রাস্তার কথা বললে রাস্তার কথা বলতে হবে, মানুষ স্কুলের উন্নয়নের কথা বললে স্কুলের উন্নয়নের কথা বলতে হবে, মানুষ আদিবাসী তফসিল সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বললে সেটা করব। আমি মানুষের দ্বারা পরিচালিত হব, মানুষের নেতৃত্বে চলব। দুর্যোগে আজকে ঝড়ে ক্ষয়ক্ষতি, আর দলীয় নির্দেশ এবং দলীয় যে নীতি সেটাকে মাথায় রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা মাথায় রেখে, তার নেতৃত্বকে মাথায় রেখে মানুষের কল্যাণ করব। যেভাবে 40 বছর সবঙ্গে কাজ করেছি, তেমনিভাবে নিষ্ঠার সঙ্গে আমি মেদিনীপুর লোকসভার 7টি বিধানসভা কেন্দ্রে 10টি ব্লকে কাজ করার আপ্রাণ চেষ্টা করব, কারণ আমার কোনো পিছু টান নাই। আজকে দুর্যোগের যে আজকে কেমন পরিস্থিতি দেখলেন? আমি গতকাল থেকে, আপনারা ফোনটা বন্ধ করুন না, তার ফোন ধরছি না। আমি গতকাল থেকে ঘুরছি, সারাদিন রাত্রি 11টা অবধি ঘুরেছি গতকাল, তারপর জেগে থেকেছি, আমার চোখ দেখলে বুঝতে পারবেন সারা রাত জেগেছি না, হোল নাইট জেগে আছি। এই সকালের দিকে বোধ হয় ঘন্টাখানিক আমি একটু নিদ্রা গেছি। আমি প্রত্যেকটি ব্লকে ব্লকে থেকেছি, সকালবেলা 1 ঘন্টা ঘুমিয়েছি, আবার সকাল থেকে উঠে প্রত্যেকটি ব্লকের নেতৃত্ব বিডিও সঙ্গে কথা বলেছি, নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, বিধায়কদের সঙ্গে কথা বলেছি, আবার আজ সারাদিন ঘুরবো কোন কোন ব্লকে কী কী ক্ষতিগ্রস্ত। যেমন এই অঞ্চলটায় 11টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বুথটায় এখানে বিডিওকে জানাতে হবে, প্রধানকে জানাতে হবে, সরকার তৈরি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমি তো প্রার্থী, আমি তো দিতে পারবো না, সরকারের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট যা করবেন তারা করবেন। মুখ্যমন্ত্রী নিজে এখানে এসেছেন, মুখ্যমন্ত্রী আমাদের জেলায় 48 ঘন্টা ছিলেন, এটা আমাদের সৌভাগ্য। তিনি আমার জেলায় বসে বাংলার মানুষকে রক্ষা করেছেন, এটা আমাদের সৌভাগ্য। তিনি প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের জেলার প্রতি কর্নারের খবর নিয়েছেন, আমরা সৌভাগ্যবান। তিনি কালকেও থাকবেন আমাদের জেলাতে, তিনি 9 তারিখ আবার থাকবেন আমাদের জেলাতে। আমি তো নিজে ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ, জেলার মানুষও কৃতজ্ঞ। শনিবার দাঁতনের ঘোলাইতে নির্বাচনী জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মানস ভূঁইয়ার সমর্থনে ফণীর জন্য ভারী বৃষ্টির কারণে সেই সভা হবে রবিবার। তৃণমূল সূত্রে খবর, দুপুর 12টায় শুরু হবে সভা, উপস্থিত থাকবেন প্রার্থী সহ অন্যান্য জেলা নেতারা। রবিবার সভার জন্য যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ তৈরির কাজ চলছে। মাঠে কিছু জায়গায় জল এবং কাদা থাকায় বালি ঢেলে তা শুকনো করা হয়। দাঁতন 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, নারায়ণগড়, কেশিয়াড়ি, মোহনপুর ব্লকের কর্মী সমর্থকেরা রবিবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আসবেন।
সেই মতো দলীয় স্তরে প্রস্তুতিও চলছে, রাখা হয়েছে হেলিপ্যাডের ব্যবস্থাও। দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন, দুর্যোগের কারণে শনিবারের সভা বাতিল হয়, নেত্রীর নির্দেশে সেই সভা হচ্ছে রবিবার, আমরা সমস্ত প্রস্তুতি নিচ্ছি। সভাটা তো আজকে হওয়ার কথা ছিল, আগে থেকে নির্ধারিত কর্মসূচি ছিল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার মানসচন্দ্র মিয়ার সমর্থনে তিনি সভা করতে তারপরে আর আসার প্রোগ্রাম ঠিক হয়েছিল। তো প্রাকৃতিক বিপর্যয়, বনি যে বিপজ্জনক ইয়ে ছিল, তার জন্যই আজকের সভা বাতিল হয়েছে। তাই তিনি আগামীকাল সভা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই আমরা তড়িঘড়ি প্রস্তুতি নিয়েছি এবং মাঠ ভর্তি হয়ে যাবে। আমি সবার কাছে আবেদন রাখছি, আগামীকাল জননেত্রী আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেই সভা মাঠ ঘুরিয়ে তোলার জন্য আবেদন থাকবে আমাদের দাঁতন এক, দাঁতন দুই, মোহনপুর, কেশেরি এবং নারায়ণগড় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী শুধু নয়, সকল স্তরের মানুষের কাছে আমার আপিল থাকছে, আবেদন থাকছে সেই সভাকে সার্থক করে তুলতে। কোথায় কখন হচ্ছে এটা? আমাদের ঘোলাই হাইস্কুল মাঠে আগামীকাল 12:30 সময়। মাঠ তো কাদা অবস্থা, পরিস্থিতি মাঠ কাদা নেই, মাঠ একদম শুকনোই আছে, ঘাস ভর্তি মাঠ, একদম খেলার মাঠ, ঘাস কাদা নেই। পাশে যে জমিনগুলো সেগুলো কাদা আছে, সেই জমিনে আমাদের প্রয়োজন হবে না। যে বিশাল মাঠ তাতেই তো 50,000 লোকের মাঠ, সেই মাঠটাকে আমরা ভরিয়ে দেবো। মন্ত্রী এখানে এসেছিলেন 1998 সালে টর্নেডো, তখন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তিনি আসেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ এমপি হিসাবে, বিরোধী নেত্রী হিসাবে তিনি কিন্তু দাঁতনের মাটিতে মাটি স্পর্শ করছিলেন এবং অসহায় মানুষের পাশে তিনি এসে প্রথম দাঁড়িয়েছিলেন। বামফ্রন্টের সিপিএমের কোনো নেতা আসেন, সেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি এসেছিলেন 1999 সালে একটা রাজনৈতিক সভা করতে কালচণ্ডীতে। তারপরে তিনি 2006 বিধানসভা নির্বাচনে, আমি যখন দাঁতন বিধানসভা প্রার্থী ছিলাম, তখন দাঁতনে তিনি এসেছিলেন। এবারে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দাঁতন 1 নম্বর ব্লকে এবং কেশিয়ারি বিধানসভার অন্তর্গত দাঁতন 1 নম্বর ব্লকে তিনি এই প্রথম পা রাখেন। আমরা অত্যন্ত দাঁতনবাসী হিসাবে আমরা খুব গর্ববোধ করছি, আমরা খুব খুশি। আগে থেকেই সতর্ক করেছিল হাওয়া অফিস থেকে কৃষি দপ্তর, তবুও মাঠ থেকে পাকা ধান তুলতে পারলেন না চাষিরা। ফণীর দাপটে বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে নষ্ট হতে বসেছে পাকা ফসল, জলের তলায় ডুবে আছে ধান, অনেকেই ধান কেটে ফেলে রেখেছিলেন মাঠে, আবার কেউ কাটতেও পারেননি, অনেকেই মাঠেই জড়ো করে রেখেছিলেন, তবে শেষ পর্যন্ত খামারে আর তোলা হয়নি। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভিজেছে পাকা ধান, শুক্রবারের ভারী বৃষ্টিতে মাঠেই কাটা ধান জলে ভাসছে। শনিবার সকাল থেকেই কেশিয়ারি, দাঁতন, মোহনপুর এবং নারায়ণগড় ব্লকের চিত্রটা কম বেশি একই। প্রাকৃতিক এই বিপর্যয়ে মাঠ থেকে ফসল ঘরে তুলতে না পারায় চাষিদের মাথায় হাত। অনেকেই ঘূর্ণিঝড়ের দাপট থেকে মাথা বাঁচাতেই ব্যস্ত ছিলেন, বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হতে বসেছে। শনিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকায় জল থেকে ধান তোলার কাজ করছেন চাষিরা। যদিও কৃষি দপ্তর আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে চাষিদের জানিয়ে দিয়েছিল 80% ফসল পেকে গেলেই শুক্রবারের আগে ফসল খামারে তুলে নিতে, দ্রুত কাজের জন্য কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছিল, কিন্তু সব জায়গায় এই সুবিধে পাননি চাষিরা, অনেককেই হাতে কাটতে হয়েছে, কারোর ধান ঠিকমতো না পাকায় কাটতেও পারেননি। ফলে সব মিলিয়ে বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন জেলার চাষিরা।
চাষ করেছিলাম ধার উধার করে, ধার দেনা করে, তো সেটার টোটালটাই আমার ক্ষতি পর্যায়ে পড়ে গেছে। কি ভাবছেন কি করবেন? কি করব, যদি প্রশাসন কিছু সাহায্য করে তাহলে আমি অনেকটা উপকৃত হব, এটা আশা করি। আর কি বলবো, আর তো বলার কিছু নেই। পুরোটা জমি কি জলে তোলা চলে গেছে? পুরোটাই পুরো কাটা হয়ে আছে, কিছুটা কাটা হয়ে গেছে, সেই কিছুটা জালি মেরে গেছে, তাই আবার এই যে নিয়ে বইতে আছি। সমবায় সমিতি থেকে লোন করেছি 30,000 টাকার মতো, এটা তো এখন আমার পুরো মাথায় হাত পড়ে গেছে, এক পয়সা পাবো না, লাভ তাদের কথা বাড়িতেও যাবে না। কালকে ফণী ঝড়ে আতঙ্ক হয়ে এমন একটা পর্যায়ে পড়ে আছি, আতঙ্ক সারাতেই ছিলাম, তাই এখন যখন মাঠে যখন ভোরবেলা আসে দেখে আমার পুরো জমিনে কাঁটু হয়ে জল দাঁড়িয়ে আছে, কাটা জমিনে এক কাঁটু, আর যেগুলো কাটায় জ্বালিয়ে আছে এক কাঁটু লেখা পড়ে আছে। একবারে সব দিয়ে আমরা সব বিয়ে গেছি। এখন কি করছেন? এখন এই যে কিছুটা যেটা আমার মাঠে ছিল সেটা বয়ে এনে একটা ডাঙ্গাতে তুলেছি, তুলবো, যদি কিছুটা উদ্ধার করতে পারা যায়। কতটা ক্ষতির মুখে পড়েছেন? কতটা ক্ষতি হয়ে যাবে, প্রায় বিঘা তিনেক ক্ষতির মুখেই পড়ে আছে, সেই নিয়ে হ বিশাল আতঙ্ক, কী যে করবো আমি তো কোনো নিজে ভাবতে পারছি না। সরকারের কাছ থেকে কিছু যদি দাম সামগ্রী পেতাম তাহলে আমরা কিছুটা অন্তত উপকৃত হতে পারব। সংবাদ এ পর্যন্তই, নমস্কার। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।